নির্বাচনের সময় আমি ছাত্র অবস্থায় ছিলাম। শুধু একজন মানুষের জীবনে এর চেয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, সংগঠন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা, শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করা এবং মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধের যুদ্ধফলী তাদের বিচার দাবি ছিল, সেই বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, সেই দাবি বাস্তবায়িত পথে চলছে। তো একজন মানুষের জীবনে এর চেয়ে ভাবার কী আছে? মূলত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই ছাত্র অবস্থায় শুরু করেছিল রাজনীতি, এখনো আছি, এখনো আছেন? এখন হ্যাঁ এখনো তো আছি, রাজনীতি চলছে, চলছে, চলবে, চলবে, মানে সংগ্রাম চলছে, চলবে। না সংগ্রামটা তখন একটা অবস্থা ছিল আর এখন আরেক অবস্থা। এখন আপনি ক্ষমতায়, এক সময় আপনি রাজপথে আন্দোলন করেছেন। আমি মনে করি যে রাজপথে যে আন্দোলন করেছিলাম মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আজকে এই সরকারের আমলে আমাদের নিজের হাতে সামরিক নিরাপত্তা বলে যেটা বোঝায় সেটার কাজ শুরু হয়েছে। হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, এটা ছিল আমাদের কনস্টিটিউশনের একটা মৌলিক অধিকার। আজকে আমরা সেই অধিকার, সেই দাবি বাস্তবায়নের পথে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আপনার কি মনে হয় যে আপনি যে সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন সেগুলো সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে গত 42 বছরে? আমি বিশ্বাস করি, আমি নিজে দেখতে পাচ্ছি আমাদের অনুন্নত অবহেলিত মানুষের মধ্যে শিক্ষা একটা দুষ্প্রাপ্য বিষয় ছিল। একসময় শিক্ষা ছিল এটা ভাগ্যের ব্যাপার, এখন শিক্ষা সাধারণ মানুষের দোরগোড়ায় একটা অধিকারের পর্যায়ে এসে গেছে। প্রতিটি মানুষ, প্রতিটি শিশু তার শিক্ষা পাওয়ার সুযোগ হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এই সরকারের আমলে বাধ্যতামূলক হয়েছে, এটা একটা যুগান্তকারী মৌলিক পরিবর্তন। সামাজিক নিরাপত্তা যেটা বোঝায়, একটা বয়স্ক মানুষ, শ্রমিক, কৃষক, ডাল বায়, কৃষি আন্দোলন, কৃষকখাত করে, তার আমাদের দেশে চিন্তাই ছিল না, সে বয়স হয়ে গেলে সে তার কে দেখবে। কিন্তু আজকে আমরা ওই বয়স্ক ভাতা, বিধবা ভাতা মাধ্যমে এই অসহায় বয়স্ক লোকজনকে নিরাপত্তার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এটা আমার কাছে একটা সাংঘাতিক বিষয়, যুগান্তকারী পদক্ষেপ। যুগান্তকারী। মাননীয় চেয়ারম্যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। শিলা, কি অবস্থা? আপনি ভাইস চেয়ারম্যান, এই এই গত নির্বাচনে আপনি ভাইস চেয়ারম্যান হয়েছেন? জি। ওকে, এর আগে আপনি লেখালেখি করতেন? জি। পেশা কি, লেখালেখি না অন্য কোনো পেশায় কাজ করতেন? আমি আসলে স্টাডি থেকেই শুরু করছি, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি পত্রিকায় কাজ শুরু করি এবং হিউম্যান রাইটসে কাজ করতাম এবং স্টুডেন্ট পলিটিক্সে জড়িত হয়ে পড়লাম। তারপর ছাত্রলীগ? জি, আমি ছাত্রলীগে ছিলাম, তখন এই পলিটিক্স থেকেই আমি লেখালেখি, সাংবাদিকতা, হিউম্যান রাইটস এগুলা থেকেই, যখন উপজেলা পরিষদ নির্বাচন আসলো তখন ভাইস চেয়ারম্যান পদ কিন্তু আগে ছিল না, যখন উপজেলা দুইবার ইলেকশন হয়েছিল তখন ছিল না, তারপরে যখন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদগুলা সৃষ্টি হলো তখন আমি ইলেকশনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে 2009 সালে 22 জানুয়ারি ইলেকশন হলো, তখন আমি ইলেক্টেড ভাইস চেয়ারম্যান হলাম। ইলেক্টেড ভাইস চেয়ারম্যান? জি। কত ভোট পেয়েছিল? 59,782 টি ভোট পেয়েছি। চেয়ারম্যান সাহেব কতটি পেয়েছিলেন ভোট? সম্ভবত 30,000 কত। তাহলে আপনার থেকে কি শিলা জনপ্রিয় নাকি? শিলা কি অবস্থা? না, জনপ্রিয় সেটা আসলে ইলেকশন করতে গিয়ে আমি যেটা দেখেছি যে আমাদের
নারী নারী ভোটাররা এবং পুরুষ ভোটাররা সবাই সব আছে। তারপরে যখন হলো যে আমি প্রথম একজন মহিলা ভাইস চেয়ারম্যান বা একজন স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট হিসাবে আমি যখন অনেকটা এলাকায় কাজ করতে গিয়ে অনেক মহিলাদের সাথে আমার রিলেশন হয়েছে বা এজন্যই তো কোনো জনপ্রিয়তা, সেটা তো ইলেকশন হওয়ার পরে বুঝলাম যে জনপ্রিয়, আগে তো বুঝিনি। আপনি এক সময় সাংবাদিক ছিলেন এবং এখন আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান। আমরা যারা লেখালেখি করি বা আমাদের সাথে সাংবাদিকতা যারা করি, আমাদের কিন্তু একটি বিষয় আমরা সবাই জানি যে আমলাতান্ত্রিক জটিলতা। আপনি এক সময় লিখেছেন যেমন আবেগ দিয়ে কবিতা রচনা করা যায়, জীবন চলে না। আপনি লেখালেখি করেছেন আমলাদের বিরুদ্ধে, এখন আপনি সরাসরি আমলাদের সাথে কাজ করেন। এই যে আপনার এক সময় লিখেছেন এবং এখন কাজ করছেন, এই দুয়ের মধ্যে পার্থক্য কি আপনার কাছে কি মনে হয় যে খুব জটিল নাকি আমলাতান্ত্রিক জটিলতা বা মানসিকতা? আমরা উপজেলা পরিষদে যে কাজ করতেছি, আমরা উপজেলা যে তিনজন নির্বাচিত হয়েছি যারা আমলারা আছে, আমলারা কাজ করতেছে, আমরা কাজ করতে কোনো প্রতিবন্ধকতা না আমি দেখতে পাচ্ছি না। মানে আমলারা সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করছে। শিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্ভবত লাইনে কলার আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, কলা কি লাইনে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ফজল ভাই, আমার নাম শফিউল ইসলাম শাহিন, আমি হিজরা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি একজন খুব আমারই গুরুজন, বিশিষ্ট মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব ইকবাল আহমদ চৌধুরী, এবং সাথে রয়েছেন আমাদের গোলাপগঞ্জের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। ইকবাল ভাই অবশ্য জানেন, শিলা ভাই জানেন, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হুমায়ুন ইসলাম কামাল, তাদের সহকর্মী হুমায়ুন ইসলাম কামাল ভাইস চেয়ারম্যান। আসলে আমি খুবই কৃতজ্ঞ গোলাপগঞ্জ ভাষীর প্রতি যে তিনজন যোগ্য ব্যক্তিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এবং উন্নয়ন যে ধারাবাহিকতা বজায় রেখেছেন, সেটা ধারাবাহিকতা আগামীতে বজায় রাখবেন। এবং গোলাপগঞ্জ বাসী সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যেন তিনজন ব্যক্তিকে আবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত করার জন্য। সে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব ইকবাল চৌধুরী এবং শিলাকে স্টুডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি টেলিফোনে যোগ দেওয়ার জন্য এবং আপনার মতামত যেটি দিয়েছেন আপনি, যে আগামীতে আবারও গোলাপগঞ্জ উপজেলার মানুষ তাদেরকে নির্বাচিত করবে। সময় আসলে, নির্বাচন আসলে সেটা দেখা যাবে মানুষ কি করে না করে। অবশ্য এমপি বা উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচিত হন তারা, তাদেরকে কিন্তু মানুষ পাঁচ বছর পরে তারা তাদের বুট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করে। আমরা দেখি নির্বাচন তো মনে হয় দেরি আছে এখনো নাকি চেয়ারম্যান সাহেব? খুব একটা না, আগামী বছর। আগামী বছর? চার বছর হয়ে গেছে? পাঁচ বছর? পাঁচ বছর না, আগামী বছর পার্লামেন্ট ইলেকশনের পরে। তাইলে গত সাধারণ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন হয়েছিল? ২২ জানুয়ারি ২০০৯ এর? জি। আর পার্লামেন্টের নির্বাচন হলো ২০০৮ ডিসেম্বরে? জি। ওকে ওকে। তো উপজেলা গোলাপগঞ্জ উপজেলা সবাই বলেন একটি প্রসিদ্ধ উপজেলা এবং সেখানে অনেক গুণী মানুষরা জন্মগ্রহণ করেছেন। জি, আপনি আমি খুব সৌভাগ্যবান, এটা আমরা একটা ঐতিহ্যের উত্তরাধিকারী। আপনি জানেন তো ভাষা আন্দোলন থেকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ভাষা আন্দোলনে এবং পাকিস্তান আন্দোলনে গোলাপগঞ্জের ভূমিকা, তৎকালীন পাক ভারতের এই অঞ্চলে গোলাপগঞ্জের খ্যাতিমান লোক ছিলেন, যেমন আমাদের এক সময়ের আব্দুল মতিন চৌধুরী, উনি আসামের মন্ত্রী ছিলেন এবং পাকিস্তান মুসলিম লীগের খুব বলিষ্ঠ ব্যক্তিত্ব, কাজী মোহাম্মদ আলী জিনার ট্রাস্টেড লেফটেন্যান্ট বলে পরিচিত ছিলেন, উনি গোলাপগঞ্জের বাদেশ্বরের। মৌলানা সাহাত লম্বিয়া সাহেব আমার গ্রামেরই আমাদের দাদা, উনি মৌলানা ছিলেন, প্রসিদ্ধ আলিম ছিলেন,
আবার যুক্তফ্রন্ট যুক্ত নির্বাচনের পক্ষে এবং প্রগতিশীলের পক্ষে ছিলেন। উনি ভাষা আন্দোলনে শহীদদের পক্ষে ছিলেন। পালান আপনার আসাম প্রাদেশিক পরিষদে বাংলা ভাষার পক্ষে, বা একসময় গোলাপপুঞ্জের আব্দুল হামিদ চৌধুরী সাহেব উনি পার্লামেন্টের কথা বলেছেন। এরকম আরো অনেক অনেকেই আছেন। এবং ধরে নিলাম আমলা সচিব এবং জেনারেল তো আসেনি, আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।